তো পৌরসভার ড্রেন, আপনারা কেন পরিষ্কার করছেন? বিগত 10 দিন ধরে এখানে কোনো ড্রেনের কোনো কাজ হয়নি। যে বন্যার জল মানে বৃষ্টির জল দাঁড়ানোর পর থেকে আর কোনো পৌরসভা থেকে 10 বার 12 বার করে বলার পর সত্ত্বেও আসে না। এখানকার এলাকাবাসী খুব এই কদিন ধরে যেভাবে ভুগছিল, জলে এসে জল বাচ্চারা জল পাড়ি যাচ্ছিলো, নোংরা জল, এত করে জল হয়ে গেছিলো, ড্রেনের কোনো কাজ হয় না, ড্রেনের ময়লা অনেক। ভোটের পর থেকে তো কাজই হয় না, কোনো কাজই হয় না কোনো ওয়ার্ডে। আর যেখানে দুজনের চারজনের কাজ সেখানে একজনকে পাঠায়, তা আবার 10 দিন পর। তাই আমরা ভাবলাম যে আমরা যত ভারতীয় জনতা পার্টির যুব শাখা আছে, আমরা এলাকার স্বার্থে এলাকার জন্য আমরা নিজেদের কাজ করবো, আমার কাউকে দরকার নেই, আমরা নিজের পরিষেবা। আর এর আগেও আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ, ভুলবার জানিয়েছি, কোনো কোনো সরকারকে জানিয়েছি, ওয়ার্ড ইনচার্জকে জানিয়েছি, কোনো সমস্যার সমাধান হয় না, কেউ আসেনি। এখন নিজেরা উদ্যোগ নিয়ে করছে, নিজের উদ্যোগ নিয়ে করছে এলাকার লোক, তাই তো? এলাকার লোক আর আমাদের আমাদের সব ভারতীয় জনতা পার্টির যুব কার্যকর্তারা আছে এখানে। আপনার নাম? আপনার নাম অমিত ঘোষ। এটা কোন জায়গা? এটা বহরমপুর শক্তিপাড়া, এটা মদক পাড়া। ড্রেন বসে উঠছে, মিউনিসিপালিটি থেকে লোকই তো আসছে না। সে রেজাল্ট, ভোটের রেজাল্ট বেরোবার পরে একবার এসছে, তারপরে আর একবার এসছে, তারপরে আর এদিকে কেউ আসেও না, দেখেও না। আমরা জল কাদার মধ্যে থেকে কষ্ট করে যাওয়া আসা করছি, ছেলে পুলে পড়ে যাচ্ছে, আমরা পড়ে যাচ্ছি, জল নেওয়া, যাতায়াতের, বাজার যাওয়ার, দোকান যাওয়া খুব কষ্ট হচ্ছে আমাদের। ওর জন্য আমাদের এলাকার ছেলে পুলেরা করছে, মিউনিসিপালিটি থেকে লোকই আসে না। কতবার খবর দেওয়া হয়েছে, পাড়ার সবাই বলেছে, কোনো ইয়ে নেয় না ওরা। আজকে নিজেরাই উদ্যোগ নিয়ে নিজেদের ছেলে পুলো সব পড়ে যাচ্ছে, নিজেরা পড়ে যাচ্ছে, কি করবে? অসুস্থ লোক যেতে পারছে না এদিক দিয়ে। কোন জায়গা এটা? এটা বর্ণিলপুর শক্তিপাড়া। দু মাস থেকে এরকম হচ্ছে। হ্যাঁ, সে ভোটের পরে দুবার আসছে, ভোটের রেজাল্ট বেরোবার পরে। আপনার নাম? আমার নাম শিলা দাস।